আচ্ছা, তারপরের একটা ফিল্টার আছে, সেটা হচ্ছে ধরেন আপনি আইডি মাইডি কিছু জানেন না, বাট প্রোডাক্টের টাইটেলটা আপনার শুধু মনে আছে। এইভাবে যদি প্রোডাক্ট খুঁজে বের করতে চান সেটাও কিন্তু আপনি পারবেন। জাস্ট আপনি যদি লেখেন যে মোবাইল, ধরেন আপনার টাইটেলে মোবাইল আছে, আপনি জানেন, মোবাইল লিখে সার্চ দিলেন, তাহলে দেখেন যেই টাইটেলগুলোতে বা ডিসক্রিপশনে বা ট্যাগে মোবাইল আছে ওইগুলো কিন্তু চলে আসে। দেখেন এগুলো হয়তো মোবাইল, কোনো জায়গায় হয়তো মোবাইল আছে এগুলো, ঠিক আছে, এই জন্য মোবাইল আইসে আপনার। তারপরে যদি আপনি যদি এখানে বেডশিট লেখেন, SHWT শিট, বেডশিট, দেখেন বেডশিট লেখলে বেড এই লেখাটা যেটার সাথে ম্যাচ খাইছে ওই প্রোডাক্টগুলো কিন্তু এখানে আপনার সামনে চলে আসে, রিয়েল টাইম সার্চ হয়ে। তারপর যদি আমি বেবি লিখি, বেবি, দেখেন বেবি লেখার সাথে সাথে বেবির যেই প্রোডাক্টগুলো আছে টাইটেলে, এই দেখেন এটার মধ্যে বেবি আছে, ঠিক আছে, এটার মধ্যে বেবি আছে লেখা, এটার মধ্যে বেবি আছে, ওকে, এই জন্য এটা চলে আইতেছে। আচ্ছা, এই তারপর দেখেন এখানে ব্যাগ আছে, এই ব্যাগটা দিয়ে যদি শুধু সার্চ দিই, দেখি কি আসে, বিএজি ব্যাগ, ও সরি, ন্যাগ লিখছি, বিএজি ব্যাগ, এই দেখেন ব্যাগ, এই ব্যাগ যেটার মধ্যে আছে, এটার মধ্যে ব্যাগ আছে, এটার মধ্যে এই টাইটেলের মধ্যে ব্যাগ আছে, এই টাইটেলের মধ্যে ব্যাগ আছে। আচ্ছা, এই টাইটেল নাই কিন্তু, বাট এটার হয়তো ডিসক্রিপশনে আছে বা ট্যাগে আছে, এই জন্য এটা আইছে, ঠিক আছে। সো টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, যে কোনো জায়গায় আপনার এই ব্যাগ লেখাটা থাকলে বা আপনার যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিতেছেন ওই কিওয়ার্ডটা ম্যাচ খেলে আপনার কাছে ওই প্রোডাক্টটা কিন্তু চলে আসবে। সো এই দেখেন এখানে লেখাই আছে টাইটেল, ট্যাগ অ্যান্ড কিওয়ার্ড। সো এইভাবে আপনি সার্চ করে কোনো কিওয়ার্ড দিয়ে আপনার প্রোডাক্টটা খুঁজে বের করতে পারবেন।